আশিয়ান গ্রুপ 18 বছরের বৈশাখী আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ সঙ্গীতায়োজনে। আপনাদের সবাইকে সঙ্গীতায়োজনে স্বাগতম। সঙ্গে আছি আমি তাসনুভা বহুনা। কথা দিয়ে গিয়েছিলাম আমাদের সঙ্গে থাকবেন সঙ্গীত শিল্পী অনুপম মুক্তি এবং রাজীব, তাদেরকে নিয়ে আবারও হাজির হয়ে গেছি। চলুন চলে যাই সঙ্গীত শিল্পীদের কাছে। শুভেচ্ছা শুভেচ্ছা দুজনকেই। শুভেচ্ছা, স্বাগত আমাদের পক্ষ থেকে। কেমন লাগছে আজকে স্টুডিও, আমাদের এই সাজগোজ? অনেক ভালো লাগছে সত্যি, মানে খুব কালারফুল না বলো? অবশ্যই, আর জন্মদিন তো এরকমই হওয়ার কথা। তারপরেও আজকে দেখো 18, যখন জন্মদিনে আজকে এলে তখন কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। বৈশাখী টিভি আরো এভাবে বছরের পর বছর ধরে শিল্পীদের সঙ্গে নিয়ে এগিয়ে যাবে সেই প্রত্যাশা। অনেক ধন্যবাদ। রাজীব ভাই তো খুবই ক্যাজুয়াল, নিজের পার্সোনালিটি স্টাইলে একটুখানি শুনি যে কেমন লাগছে আজকে। ভেরি মাচ হ্যাপি বার্থডে টু বৈশাখী টিভি। আর আসলে আমরা তো ফ্যামিলিয়ার সবাই, অনেকদিন থেকেই এই টিভির সঙ্গে আমরা আছি, আরও যতদিন বাঁচবো ততদিন থাকতে চাই, আর বৈশাখী টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। বাহ, একদম মানে মুখস্থ লাইন, কোনো ভুল হবে না। মুখস্থ করে নাই, এটা ভিতরে আসছে, এটা একেবারে অন্তরের কথা সবারই। আচ্ছা ঠিক আছে, ফান তো আজকে হবে, আজকে একটা উৎসবের দিন, সুন্দর দিন, কিন্তু ফানের আগেও গান হওয়া জরুরি। কোন গান হবে? খুব প্রিয় একটা গান আমরা দুজন মিলে গাইব, শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের সৃষ্টি, অনবদ্য সৃষ্টি, সাবিনা ইয়াসমিন আপার গাওয়া, বুকেরই ভিতরে রাখিব তোমারে। ওহো, এটা আমাদের মনের কথা। খুব সুন্দর, প্রথমে ডুয়েট পারফরমেন্স আমি আশাই করিনি। চলো শুনি। ভাসিলে ভাসিব, ডুবিলে ডুবিব, জীবন ফুল যা জড়িয়া, বন্ধু তুমি যে আশার দরিয়া, বুকের ভিতরে রাখিব তোমারে আমার পরাণ করিয়া, বন্ধু জন্ম এপারে থাকিব, এপারে থাকিব, ওপারে থাকিব, যাব না দূরে সরিয়া, বন্ধু পরজন মেয়ে মরিয়া, থাকিব
মানে এই গানটা আমি দুজনের কাছ থেকে একসাথে আজকে মানে ডাকার সাথে সাথেই শুনতে পাবো এটা আমি আশাই করিনি। এত মনোযোগ দিয়ে গানটা শুনছিলাম, দুজনের দিকে বারবার করে আমার চোখ শিফট হয়ে যাচ্ছিল, একবার অনুপম মুক্তির কাছে আরেকবার রাজীব ভাইয়ের কাছে। এবং এই যুগলবন্দিটা সত্যি অনবদ্য ছিল, ভীষণ সুন্দর। যেরকম সৃষ্টিটা হয়েছিল সেরকম আজকেও ওরকম একটা অনুভূতি পেলাম। খুব মিষ্টি একটা গান, আর আজকের দিনের জন্য মনে হয় একেবারেই একদম একদম স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ। আর এই পার্টটাতে না আমরা আসলে ওভাবে কোনো কিছু ফিক্স করে দেইনি, আমরা দর্শককে বলিনি যে আমরা এই ধরনের গান শুনবো বা ওই ধরনের গান শুনবো, কারণ আমরা জানি যে আমরা যে দুজনকে ডেকেছি তারা ভার্সেটাইল সিঙ্গার এবং আসলে সব কিছু মুডের উপরে নির্ভর করবে কোন গানটা কখন শুনবো। তাহলে এবারে একটা একক পরিবেশনে চলে যাই মুক্তি আপুর কাছ থেকে, কোন গানটা শুনছি? এবারে আমি আমার নিজের গাওয়া একটি গান গাইবো, এটিও দ্বৈত কণ্ঠের একটি গান, কিন্তু আমি আজকে একলাই গাইছি। শ্রদ্ধেয় সুবীর নন্দী আমার সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন। তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন, শুনি। আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারা ভালোবেসে সারা ক্ষণ তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন, তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন। আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারা ক্ষণ ভালোবেসে সারা ক্ষণ তুমি শুধু বিধিছ শাপলার ফুল
যে কোনো শিল্পী মৌলিক গান গাইতে ভালোবাসে, কিন্তু আমার ওই আলোচ্ছটাটা দেখতে না ভীষণ ভালো লাগে একটা শিল্পীর মুখে যখন তার একটা মৌলিক গান এবং সেটা একই সঙ্গে ভীষণভাবে জনপ্রিয় হয়। তো সেই গানটা শুনে সে যখন গায় এবং গাইবার আগে যখন বলে যে এই গানটা গাইব, স্বভাবতই দেখা যায় যে যারা সেখানে উপস্থিত থাকে প্রত্যেকের মুখে হাসি ফুটে ওঠে, দর্শকও ভীষণ খুশি হয় এবং যিনি গাইছেন তিনি অনেক অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে গানটি গাওয়া শুরু করেন। খুব ভালো ছিল আপু, অনেক ধন্যবাদ। রাজীব ভাইয়ের কাছে গান শুনবো, কোন গান শুনবো? গান শুনবো? হ্যাঁ, আপনি কোথায় হারিয়ে গেছিলেন আগে সেটা বলেন। ব্রেকে দেবা? না না, যেটা শুনছি এটি আমার মানে সব সময় করি গানটা, আমার মৌলিক গান একটা মানুষ। গানটির কথা শুরু করেছে লুৎফর হাসান, সঙ্গীত করেছে জিতু। যাক ভালোই হলো যে মাঝখানে আমি একবার বোধহয় দেখা হয়েছিল, বলেছিলাম যে এই গানটা খুব বেশি করছেন, একটু গ্যাপ দিয়েছিলেন এই জন্য নাকি? আজকে আবার শুনছি, খুব পছন্দের একটা গান, বলবার কিছু নেই, গানটা শুনবো। আমি একলা মানুষ, দুখলা খুঁজি, ভীষণ ব্যথার চোটে লো, ভীষণ ব্যথার চোটে তুমি দুখলা মানুষ, একলা হবা কষ্টে নিশে কাটে লো, কষ্টে নিশে কাটে। আমার আছে কোষানো যদি তুমি চড়তে চাও, আমার আছে কোষানো যদি তুমি চড়তে চাও, তোমার লইয়া যাব ঝিনাই নদীর ঘাটে লো, ঝিনাই নদীর ঘাটে। আমি একলা মানুষ, দুখলা খুঁজি, ভীষণ ব্যথার চোটে লো, ভীষণ ব্যথার চোটে তুমি দুখলা মানুষ, একলা হবা কষ্টে নিশে কাটে লো, কষ্টে নিশে কাটে। আরে নৌকা ডোলে তালবে তালে বন্ধু তোমার দেখা নাই, উদার দলে তোমায় বিনে কেমনে সুখের নাগাল পায়। ও হাই রে নৌকা ডোলে তালবে তালে বন্ধু তোমার দেখা নাই, উদার দলে তোমায় বিনে কেমনে সুখের নাগাল পায়। সুখের নাগাল পাইতে হলে ভাসি চলো নয়া জলে, সুখের নাগাল পাইতে হলে ভাসি চলো নয়া জলে, নদীর কূলে গড়ি চলো নতুন মাটির ভিটে লো, নতুন মাটির ভিটে। আমি একলা মানুষ, দুখলা খুঁজি, ভীষণ ব্যথার চোটে লো, ভীষণ ব্যথার চোটে তুমি দুখলা মানুষ, একলা হবা কষ্টে নিশে কাটে লো, কষ্টে নিশে কাটে। কান্দে বালিশ, কান্দে কাঁথা, কান্দে বিছানার চাদর, ঘুমাইলে আমার কোলে পাইবা জনমের আদর। ও তোমার কান্দে বালিশ, কান্দে কাঁথা, কান্দে বিছানার চাদর, ঘুমাইলে আমার কোলে পাইবা জনমের আদর। আদরের টানে সখী চলো করি মাখামাখি, আদরের টানে সখী, আদরের টানে সখী চলো করি মাখামাখি, দুজনার প্রেম প্রীতি যাক না দেশে রোটে লো, যাক না দেশে রোটে। আমি একলা মানুষ, দুখলা খুঁজি, ভীষণ ব্যথার চোটে লো, ভীষণ ব্যথার চোটে তুমি দুখলা মানুষ, একলা হবা কষ্টে নিশে কাটে লো, কষ্টে নিশে কাটে। আমার আছে কোষানো
যদি তুমি জড়তে চাও আমার আছে কুশানাও যদি তুমি জড়তে চাও তোমারে লইয়া যাবো জিনাই নদীর ঘাটে লো জিনাই নদীর ঘাটে আমি একলা মানুষ দুখলা খুঁজি ভীষণ ব্যথার চোটে লো ভীষণ ব্যথার চোটে তুমি দুখলা মানুষ একলা হবা কষ্টে নিশে কাটে লো কষ্টে নিশে কাটে কষ্টে নিশে কাটে লো কষ্টে নিশে কাটে কষ্টে নিশে কাটে লো কষ্টে নিশে কাটে কষ্টে নিশে কাটে লো মাঝে মধ্যে না পছন্দের গান একটু গ্যাপ দিয়ে শুনতে কিন্তু ভালোই লাগে। আর রাজীবের ক্ষেত্রেও একই কমপ্লিমেন্ট, এটাও ভীষণ জনপ্রিয় একটা গান, একটা সময় ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল, মানুষের মুখে মুখে ছিল, এই গানটা শুনতেও সবাই খুব ভালোবাসে এবং আমার মনে হয় যে গাইতেও আপনার খুব ভালো লাগে, খুব ভালো লাগে, মৌলিক গান বলে কথা। আচ্ছা, এবার আবার মুক্তি আপুর কাছে চলে আসব। অনেক মানে গানের খাতা এবং মানে আমার কাছে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা গাই এরকম একটা অবস্থা তোমার, ঠিক ধরেছে কিনা সেটা বলো। কিন্তু শেষ পর্যন্ত কি ঠিক হলো? হ্যাঁ, খুব ভালো হয়। স্বপ্নের পৃথিবী ছবির একটা গান, খুবই জনপ্রিয়, তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর, এই গানটা গাইছি। শ্রদ্ধেয় রফিকুল আলম এবং সামিনি ইয়াসমিন ওরা দুইজন দ্বৈত কণ্ঠে গেয়েছিলেন, আমরা চেষ্টা করছি, প্লিজ শুনি। তুমি
তোমার এত ভালোবাসা বলো কোথায় রাখি বুকের খাঁচায় বন্দি থেকো ওগো অবুঝ পাখি তোমার এত ভালোবাসা বলো কোথায় রাখি বুকের খাঁচায় বন্দি থেকো ওগো অবুঝ পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ ইচ্ছে করে জনম ভরে করি গো আদর তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইর না গো কোনদিনও মিষ্টি একটা ডুয়েট সং দিয়ে শুরু করেছিলাম তোমাদেরকে নিয়ে, আবার মিষ্টি একটা ডুয়েট সং শুনলাম। এবার রাজীব ভাইকে গাইতে বলি? কেন, ব্রেক তো দিয়েছি আপনার কথা মতোই, এবার একটুখানি চেঞ্জ ফার্স্ট করলাম আর কি। আই উইল ক্যারি অন, নো প্রবলেম। ওকে ওকে, ওকে। এটা হচ্ছে আমার তৃতীয় এককের গান, কালিয়া সোনারে গত নিচে কোথায় ছিল। এটা হ্যাঁ, স্টেজে যারা আছে সবার জোরাজুরির কারণে আমার গাইতে হচ্ছে। একদম মিউজিশিয়ান বিশেষ করে মিউজিশিয়ান করছে, প্রায় 11টা বাজে না। রানা ভাই কইছে আমি তুই যে গানই গাস আমি কালিয়া সোনারে বাজাবো। কানের মধ্যে সেই বিটগুলো আছে এবং খুবই মজা লাগছে এখন থেকেই। কালিয়া সোনারে গত নিশি কোথাছিলে, কালিয়া সোনারে গত নিশি কোথাছিলে, তোমারও লাগিয়া মালাটি গাথিয়া, তোমারও লাগিয়া মালাটি গাথিয়া, ছিঁড়ে ফেলেছি সকালে কত নিশি কোথা ছিলে, কালিয়া সোনারে কত নিশি কোথা ছিলে। কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে,
গজমতির হার তোমার কণ্ঠে জুড়েছে কুমকুমের দাগ তোমার অঙ্কে লেগেছে গজমতির হার তোমার কণ্ঠে জুড়েছে ঘুমো ঘুমো আঁকি শাড়ি পরা দেখি ঘুমো ঘুমো আঁকি শাড়ি পরা দেখি সিঁদুর আওড়ানো কপালে কত নিশি কোথা ছিলে কালিয়া সোনারে কত নিশি কোথা ছিলে বলে কথাটি দিলে আসিবে বলে কথাটি দিলে নিশি পুরাই গেল ফিরে না এলে আসিবে কালিয়া সোনারে কত মিশি কোথা ছিলে তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে কত মিশি কোথা ছিলে তুমি কত মিশি কোথা ছিলে কত নিশি কোথা ছিলে ও থ্যাংক ইউ সো মাচ রানা ভাই আপনার জন্য গানটা শুনতে পারলাম আর কাইম ভাইকে দেখে আমার মনে হচ্ছিল যে আমরা কোনো ডিজে পার্টিতে আছি এবং সেই রকম সেলিব্রেট মানে সেলিব্রেশন করছি আর কি দারুন আমি রাজীব ভাইয়ের গান এমনি খুব পছন্দ করি আরেকটা বিষয় হচ্ছে আমার এলাকার ছেলে তো তাই আমার পক্ষপাতিত্ব একটু বেশি এই গানটা টোটাল দায়িত্ব হলো মিউজিশিয়ানদের মিউজিশিয়ানরা ভালো বাজালে গান ভালো হয় আর মিউজিশিয়ান যদি ভালো না বাজায় তাহলে গান খারাপ হয় না 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 আমার সাথে মুক্তি আপু নিশ্চয়ই একমত হবে রাজীব ভাই বাংলাদেশের ভীষণ ট্যালেন্টেড একজন সিঙ্গার ঠিক কিনা অবশ্যই এবং আমার এত প্রিয় খুব ভালো লাগার সময় কাটাচ্ছি আমি এখন যেহেতু রাজীব আমার সঙ্গে আমি একটা কিছুদিন আগে একটা কথা বলেছিলাম যে অনেকেই রাজীব ভাই আপনার মধ্যে আমাদের শ্রদ্ধেয় ইন্দ্রকিশোরের ছায়া দেখতে পায় আজকে এই কথাটা আমি উইথড্র করছি আপনি আপনার একটা ইউনিক ভয়েস আছে না না আসলে কি জানো প্রত্যেকেরই তো একজন পছন্দের সিঙ্গার থাকে এবং খুব সেই গানটা শুনতে শুনতে দেখা যায় তার কাছাকাছি একটা চেষ্টা চলে আসে কিন্তু তার মানে এই না যে সেই তাকে নকল করে ফেললো বা রাজীব একেবারে ইন্দ্রকিশোরের হুবহু ভয়েস তা না ওর একটা আলাদা সত্তা আছে আলাদা ভয়েস আছে আলাদা গায়কী আছে ওর গানগুলো কিন্তু একেবারেই ওর মতো কিন্তু একটা কথা আছে যদি ইন্দ্রকিশোরের গানও গায় তখন হয়তো ওরকম কাছাকাছি দর্শকরা হয়তো ভাবে যে চলেই আসলো কারণ ওটা বেশি ভালোবাসার থেকে গায় সেজন্য ঠিক আপা ঠিক বলছে ভালোবাসা বেশি বলে হ্যাঁ ভালোবাসা বেশি বলে এটা সত্যি কথা এবং ওই যে আমি বললাম যে আমার এলাকার ছেলে এই জন্য আমার পক্ষপাতিত্ব একটুখানি বেশি এই জন্য একটু বেশি বেশি প্রশংসা করি আর মুক্তি তো আমার বোন সো এক কথায় বলে দিলাম এর থেকে বেশি প্রশংসা আর কি করব প্রশংসা লাগে না যেখানে সেখানে প্রশংসা একেবারে মানে পক্ষপাতিত্ব একেবারে 100%। চলো আপু কোন গান শুনবো এবারও খুব প্রিয় একটা গান তুমি আমার কত চেনা শিখি জানো না চলো খুব সুন্দর একটা গান শ্রদ্ধেয় সাবিনী ইয়াসমিন এবং ইন্দ্রকিশোরের এটাও একটা দ্বৈত কণ্ঠের গান Thank you.
আমার কত চেনা তো সে কি জানো না। অনেক অনেক ধন্যবাদ আপু, খুব খুব ভালো লাগলো। আবারও খুব দ্রুত আমাদের দেখা হোক রাজীব ভাই, খুব ভালো লাগলো আজকের এই সুন্দর দিনে আজকে দুজনকে পেলাম। খুব খুব ভালো থাকবে দুজনে, অনেক ধন্যবাদ।